মুন্সিগঞ্জের মির্কাদিম পৌর আওয়ামী লীগের উপদেষ্টা ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি মনিরুজ্জামান শরীফের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। বৃহস্পতিবার রাত 11টার দিকে মির্কাদিম থেকে বাড়ি ফেরার পথে রামগোপালপুর এলাকায় রাস্তা ব্যারিকেড দিয়ে সশস্ত্র সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে পিটিয়ে অপহরণ করার চেষ্টা করে। এ সময় তার আত্মচিৎকার ও আশেপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাজাকারের উত্তরসূরি যারা নব্য আওয়ামী লীগের হাইব্রিড কাউয়া, তাদের মধ্যে সাবেক মেয়র শহীদুল ইসলাম শাহীন, সে আমাকে কখনোই সহ্য করতে পারতেছিল না। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময় পরিকল্পনা করেছে আমাকে কীভাবে অপদস্থ করা যায়, হেনস্থ করা যায়, শারীরিকভাবে লাঞ্ছিত করা যায়। কালকে সেই যৌক্তিক সেই বিষয়টা আমাকে হত্যার উদ্দেশ্যে, প্রাণনাশের উদ্দেশ্যে তার পেটোয়া গুন্ডা বাহিনী আমাকে রাতের আধারে অতর্কিতে হামলা করে। ওদের উদ্দেশ্য ছিল আমাকে হত্যা করার, কিন্তু লোকজন এবং আমার চেঁচামেচিতে সবাই বেরিয়ে আসার ফলে আমি প্রাণে বেঁচে যাই। এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন মনিরুজ্জামানের ছেলে মোহাম্মদ আকিব হাসান সিফাত। হাতিমারা পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর অমরচন্দ্র দাস জানান, হামলাকারীদের গ্রেপ্তারের পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করেছে। মনিরুজ্জামান শরীফ দীর্ঘদিন ধরে রাজনীতি ছাড়াও জেলার সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনে ভূমিকা রেখেছেন। তাদের এই অপশক্তিগুলির মূল উদ্দেশ্য হলো যে রিকাই বাজারে যদি শরীফকে দমিয়ে দেওয়া যায় তাহলে তাদের সে অপকর্মের বিরুদ্ধে আর কোনো প্রতিবাদ করার কোনো শক্তি থাকবে না, কোনো লোক থাকবে না, কোনো সাহস থাকবে না। আজকের যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এই ঘটনার জন্য যারা দায়ী তাদেরকেও আমরা একটা মেসেজ দিতে চাই। এইটার পরিণাম খুব একটা ভালো হবে বলে মনে হয় না, এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীকেও আমরা অনুরোধ করব ওনারা যেন এই বিষয়টা সুষ্ঠুভাবে তদন্ত করে এই অপরাধীদেরকে শাস্তির আওতায় আনেন। গত পৌর নির্বাচনের পর থেকেই দলীয় কোন্দলে মির্কাদিম পৌর এলাকায় এর পূর্বেও একাধিক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার সকালে মির্কাদিম পৌরসভার প্রধান সড়কে মির্কাদিম পৌর আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। গতকাল বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেন 62টি সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। মোহাম্মদ রাহিদ হোসেন, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ। সংবাদ প্রচারে দ্বিধাহীন সাহসী, বিজয়ের যাত্রায় নিউজ 7।